মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার নিভিন পাউলি, যিনি প্রেমম সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেছিলেন, এবার এ নায়ক এক নারী যৌন হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে হয়েছেন খবরের শিরোনাম। শুধু নায়ক নন, নিভিন সহ আরো পাঁচজনকে অভিযুক্ত করে এর্নাকুলাম থানায় মামলা করেন এক নারী। এ ঘটনায় রীতিমতো হইচই শুরু হয়ে গেছে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ভারতীয় এক গণমাধ্যমের করা প্রতিবেদন থেকে জানা যায়, মামলায় প্রথম আসামি হিসেবে নাম এসেছে শ্রেয়া নামের এক ব্যক্তির। শ্রেয়া অভিযোগকারীকে ইউরোপে চাকরির প্রস্তাব দেন, যা বাস্তবায়িত না হওয়ায় অভিযোগকারী টাকা ফেরত চাইলে তা ফেরত না দিয়ে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। অভিযোগ অনুযায়ী তাকে মাদক খাইয়ে যৌন নিপীড়ন করা হয়েছিল এবং এই ঘটনার সঙ্গে ৬ জন আসামি জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। এই ঘটনা ঘটেছে গত বছরের নভেম্বরে দুবাইয়ে। প্রথমে ভুক্তভোগী নারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের কাছে অভিযোগ করেন, যা পরবর্তীতে অনুকাল পুলিশকে জানানো হয় এবং মামলাটি নিবন্ধিত হয়। এই অভিযোগের ঘটনায় মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোচনা তৈরি করেছে, বিশেষ করে হেমা কমিটির রিপোর্ট প্রকাশের পর। এই রিপোর্টে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা, কাস্টিং কাউচ, বেতন বৈষম্য এবং শোষণের ব্যাপক তথ্য প্রকাশিত হয়েছে। সিনিয়র অভিনেতা ও নির্মাতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মালয়ালম সিনেমা জগতে তীব্র সমালোচনার ঝড় তুলেছে। নিভিন পাউলি ২০১০ সালে সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন। এখন পর্যন্ত ৪৩টি সিনেমায় অভিনয় করেছেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে প্রেমাম, নেরাম, ১৯৮৩, ট্রাফিক এবং বেঙ্গালুরু ডেস। তবে সমালোচনায় আসেন ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রেমাম সিনেমা দিয়ে। এই সিনেমায় সাই পল্লবীর সঙ্গে তার জুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। রাজু আহমেদ, কালবেলা।